আজ সকাল 11:10 নাগাদ শান্তিপুর থানার ফুলিয়াপাড়ায় রানাঘাট কৃষ্ণগড় রুটের লোকাল বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় 10 জন বাসযাত্রী আহত হয়েছেন। গুরুতর একজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, বাসটি রানাঘাট থেকে কৃষ্ণগড়ের দিকে যাচ্ছিল। ফুলিয়াপাড়ায় এসে রাস্তায় দাঁড়ানো এক ডাম্পারের সাথে বাসটি সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় 10 জন যাত্রী আহত হন। বাসটির সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, বাস চালক রানাঘাট থেকেই অস্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা ও খালাসি বারবার সতর্ক করা সত্ত্বেও র‍্যাপ ড্রাইভিং হচ্ছিল। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যাত্রীরা এবং খালাসি চালকের বিরুদ্ধেই অভিযোগ জানাচ্ছেন। যাত্রীরা এবং খালাসি কে কি বলছেন শুনুন। আপনি বাসে ছিলেন? কিভাবে হলো এটা? এই যে বাম্পার দাঁড়িয়ে ছিল, সে পিছনে ধাক্কা মারলো, দুটোই বাঁচে। রানাঘাট থেকে ওইরকম করতে করতে আসছে। খালাসি সাবধান করছে, কিন্তু খালাসি কথা শুনছে না ড্রাইভার। মানে গাড়িটা এসে মেরে দিয়েছে? এই গাড়িটা এসে মেরে, সামনে গাড়ি কোনো দোষ নেই, গাড়িটা দামনা গাড়ি বসতে মেরেছে। আপনি এই বাসে ছিলেন? কিভাবে এটা হলো? আমি তো বুঝতেই পারিনি, প্রচন্ড আওয়াজ আসলো, তার সাথেই লেগে গেল চারিদিকে, পড়ে গেল আমি, শুধু আওয়াজটাই কানে শুনলাম মানে হঠাৎ করে। কি নাম আপনার? আমার নাম রাজু সেন। কোথায় বাড়ি? হবিবপুর মাঝদিয়া। আপনি বাসে ছিলেন? হ্যাঁ, বাসে ছিলাম। কিভাবে হলো একটু বলেন। হলো রানাঘাট থেকে যখন বাসে উঠি, তখন থেকেই খালাসি কিংবা কন্ট্রাক্টর বলছে যে গাড়িটা আসতে চালাও, এত হর্ন মারার কিছু নেই, রাস্তা জ্যাম আছে, কিন্তু ড্রাইভার তার সাথে কিছুতেই শুনছে না। ও 2-4 বার রাস্তা থেকে মানে মাটিতে নাবি দিয়েছে, গাড়িটা আবার তুলছে, কিন্তু ওরা রিকোয়েস্ট করা সত্ত্বেও ড্রাইভার শুনেনি। টোটালটাই ড্রাইভারের দোষ। আচ্ছা, বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? রানাঘাট থেকে কৃষ্ণকে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম সমর মল্লিক। বাড়ি কোথায়? কালনা। বাসে ছিলেন? কিভাবে হলো এটা? পাথরের লরি দাঁড়িয়েছিল, এবার সামনে বাস এসে পাথরের লরিকে মেরে দিল পেছনে। মানে বাস এসে মারলো? বাস এসে মারলো। আপনারা কি কাজে বেরিয়েছিলেন? আমরা অফিসে যাচ্ছি, সামনে আঙ্গনারি দিদিমণি অফিসে ডেকেছে, অফিসে যাচ্ছিলাম শান্তিপুরে। শান্তিপুর অফিসে। কি নাম আপনার? আমার নাম চায়না পাল মুখার্জি। তো ঘটনাটা ঘটলো কি করে? একটা ডাম্পার দাঁড়িয়েছিল, বাসের গতি কি খুব বেশি ছিল? আচ্ছা, আপনারা যে জোরে যাচ্ছে এটা কি ড্রাইভার লক্ষ্য করেনি? ড্রাইভারকে তো অনেকবার সতর্ক করছি, রাস্তা চালাও, রাস্তা চালাও, কিন্তু কথা বলবো না, জানেন। এই যে দাদা ছিল, কি নাম চালকের? চালকের নামটা কি বলতে পারবো না, আমি তো আমি বললাম না, আমি অন্য গাড়িতে কাজ করি, আমি কালকে গাড়ি ধরেছি। আপনার নাম? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।